তো গাইস, আজকে আমাদের দেখতে পাচ্ছ দুপিয়ার মাল ফিডিং হবে অনেকদিন পর গাইস, আর সেটআপটা যাবে আমাদের জলপাইগুড়িতে, অনেকটা দূর যাবে মালটা, তো সেরা লাগতেছে, আমরা কাজ করব, কিছুক্ষণের মধ্যে কাজ শুরু করব। এখন আপাতত মালগুলো ওরা সাজাচ্ছে, তারপর গ্লাস উল কমপ্লিট হবে, তারপর আমরা কাজ করব। বেসিক্যালি গাইস, অনেকদিন পর আবার এত বড় সেটআপ নিয়ে আসলাম, তো চেষ্টা করছি আরো তোমাদের জন্য বড় বড় কাজ করার। এবার তো আমরা যা কাজ করলাম 25mm দিয়ে, 25mm প্লাই শেষ, এবার আমরা ক্যালিবার্টেড প্লাই দিয়ে কাজ শুরু করব। এই যে দেখতে পাচ্ছ গাইস, ক্যালিবার্টেড প্লাই, তো খুব তাড়াতাড়ি ক্যালিবার্টেড প্লাই এর কাজ শুরু হবে। তো এখন বুঝতে পারছি না কাস্টমারকে বোঝাবো কি করে যে এত দামি প্লাই লাগাবো আবার 18mm এ, তো কাস্টমারকে একটু বোঝাতে প্রবলেম হবে। তো গাইস, তোমরা একটু বুঝতে হবে যে ক্যালিবার্টেড প্লাই প্রচুর ভালো, এই তারপর আরো মজা করবো, ঠিক আছে। নতুন মডেল, কিন্তু এই মডেলটা প্রায় খুব কম জনের আছে, আমরা ইউজ করতে এয়ার ভেন্টিলেশন দেখো কতটা সুন্দর, আর কম বাজেটের মধ্যে ভালো। বাজেট আমি একটা কারণে বলছি না, যে অনেক লোকের প্রবলেম হয় আর আমাকে অনেকজন মানাও করে রাখছে, ওই জন্য আমি বলি না। তোমরা এখানে আসো, আমি তোমাদের সব রেট বলে দেবো দোকানে আসলে। এরা দেখতে পাচ্ছ তোমার 600 ওয়াট RMS পাওয়ার এর মধ্যে, ঠিক আছে, 4 ইঞ্চ ইন আউট ভয়েস কয়েল, কোনো অসুবিধা নাই, 8 ওহম এর স্পিকার। আমরা
খালি কোম্পানিকে বলবো এগুলো স্টিকার ফিস্টিকার যে লাগাইছে ভুদায়ের মতো লাগাইছে নাকি? এটা এটা কোন ধরনের স্টিকার লাগাইছে যে বাবল ফুলে আছে? স্টিকারটা তো কমসে কম এত বড় একটা কোম্পানি স্টিকারটা ঠিক মতো লাগাবে? গাধার মতো কাজ। তো গাইস আজকে আমরা টুইটার ব্যবহার করছি ATI Pro এই মডেলটা। এই মডেলটা দেখতে সেরা, বাজেও সেরকম সেরা, আর কিন্তু আমার অডিও টোনের ওই মালটা খুব পছন্দ যেটা জেব্রা মডেলটা। ওই মডেলটা ভালোই বাজে কিন্তু। তো এটা কত ওয়াট আমি দেখা দিচ্ছি। এই যে গাইস, এটা হচ্ছে 125 ওয়াট, 250 ওয়াট আছে হ্যান্ডেলিং পাওয়ার, ঠিক আছে? বাকি এখানে ডিটেলসগুলো তোমরা দেখে নিতে পারো এখান থেকে ডিটেলস। मैं अभी कर रहा हूं इस काम को करने के लिए मैं अपनी कोई भी चीज गंवाने को तैयार हूं। अगर पूरी दुनिया मुझे ये कहती है कि मेरी तो किस्मत ही खराब है, मेरी हाथ की लकीरों में ही कमी है, तो क्यों मैं अपनी हाथ की लकीरों को नहीं बदल सकता? वो दिन दूर नहीं है जब आपके पास सब कुछ होगा लेकिन फिर भी अपना कुछ भी खोने का डर नहीं होगा। चाहे आपके रास्ते में एक मुश्किल आए या हजार आए, कोई फर्क नहीं पड़ता। चाहे एक आदमी आकर के आपको रोकने की कोशिश करे या 1,00,000 लोग आकर के आपके सामने खड़े हो जाएं, अरे आपको रोकना तो दूर, किसी में इतना दम भी नहीं होगा कि वो आपको हिला भी सके। Thank you.